হেমন্তেই দেখা মিলেছে শীতের আর প্রতিদিনই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড স্পর্শ করছে দেশের উত্তরে উপজেলা পঞ্চগড়ের তেতুলিয়া। শীতল আবহাওয়ায় বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ রূপবতী কাঞ্চনঝং কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে তেতুলিয়ায় বেড়েছে ভ্রমণ পিপাসুদের আনাগোনা পাসপোর্ট ভিসা ছাড়া ভারতের সিকিম আর নেপালের সীমান্তে অবস্থিত এই পর্বত শৃঙ্গ দেখতে পেরে খুশি পর্যটকরা আক্তরুজামান আক্তারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত আছেন শেখ ফাহিম প্রতি বছর কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য উপভোগ করতে দেশ বিদেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা ভিড় জমায় তেঁতুলিয়ায় ভোরের আকাশে লালচে কাঞ্চনজঙ্ঘা তারপর শুভ্র বরফের কাঞ্চনজঙ্ঘা এরপর সোনালী বর্ণের কাঞ্চনজঙ্ঘা পরে বেলা বাড়ার সাথে সাথে লাল দৃশ্য সকল ভ্রমণপিপাসুদের মন জুড়িয়ে দেয় এছাড়া সূর্যাস্তের সময় বেগুনি বর্ণের কাঞ্চনজঙ্ঘা পর্যটকদের মুগ্ধ করে দেয় এক কথায় নিজের চোখে না দেখলে এই সৌন্দর্যতা বর্ণনা করার মতো নয় দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন হাজার হাজার পর্যটকের আগমনে মুখরিত হয়ে উঠেছে হিমালয় কন্যা খেত এ জনপথ কাঞ্চনজঙ্ঘাটি অনেক সুন্দরভাবে তেঁতুলা ডাক বাংলা থেকে দেখতে পেলাম এখানে অনেক সুন্দর পরিবেশে আমরা দেখতে পেয়েছি এবং অনেক লোকের সমাগম আমি অনেক জায়গা থেকে অনেকবার দেখার চেষ্টা করেছি ইতিপূর্বে এসেছে কিন্তু আজকে যে আমি ভিউটা দেখলাম দেখে আমি নিজে আত্মহারা হয়ে গেছে যে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা সুন্দর তার যে রূপ এটা আসলে ভাগ্য বিষয় যে পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা হিমালয় এই জায়গা থেকে স্পষ্ট দেখা যায় তবে পর্যটক আকর্ষণে জেলায় কাঞ্চনজঙ্ঘা দেখতে ওয়াচ টাওয়ার নির্মাণ করা সহ আরো দর্শনীয় স্থান সাজানোর পরিকল্পনার কথা জানালেন জেলা প্রশাসক এবছর আমাদের প্রস্তুতি আছে আমাদের পর্যটকেরা এই জেলায় এসে যেন স্বাচ্ছন্দ্যে নির্বিঘ্নে এবং নিরাপদে তাদের তাদের যে ভ্রমণ এটি যেন আনন্দদায়ক হয় নিরাপদ হয় সেটি নিশ্চিত করবার জন্য আমরা ইতিমধ্যে সফল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি এছাড়াও এই জেলাকে একটি পর্যটন নগরীতে পরিণত করার জন্য পর্যটন জেলায় পরিণত করবার জন্য আমরা অনেকগুলো কর্মসূচি ছাতি নিয়েছি মেঘমুক্ত আকাশে কাঞ্চনজঙ্ঘা প্রতিদিন হেসে উঠুক পর্যটকরা প্রাণ ভরে উপভোগ করুক কাঞ্চনজঙ্ঘার মায়াবী রূপ সৌন্দর্য এই প্রত্যাশা সকলের শেখ ফাহিম এশিয়ান টেলিভিশন